হলো তো ফাইনালি বের হয়ে গেলাম বাসা থেকে। এখন বাজে 4:20, 4টায় বের হওয়ার ইচ্ছা ছিল, বাট 20 মিনিট লেটেই বের হচ্ছি। তো যেহেতু রাতের বেলায় বের হচ্ছি, রাত বলে তো ভোর রাত, এখন ওইভাবে আলো নেই রাস্তায়, তাই বিশেষ কিছু দেখানোরও নেই। সরাসরি চলে যাচ্ছে এখন কুমিল্লা। কুমিল্লায় দুজন ভাইয়ার সাথে মিট আপ আছে, তো যেতে থাকি। সরাসরি বোধহয় কুমিল্লাতে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। তাহলে যাওয়া যাক। সকাল ঢাকা থেকে মোটামুটি বের হয়ে আসছি। এখন পার হচ্ছি কাশপুর ব্রিজ। কাশপুর ব্রিজটা পার হওয়ার পরে দুটো রোড আলাদা হয়ে যাবে। একটা চলে যাবে চিটাগাং কক্সবাজারের দিকে, যেটা N1, আর একটা চলে যায় সিলেটের দিকে, যেটা N2। আমি যেহেতু চিটাগাং যাচ্ছি, তাই N1 ধরে ফেলবো। ঢাকা থেকে চিটাগাং অলমোস্ট 250 কিলোমিটার, ফোর লেনের রাস্তা, তাই যেতে খুব বেশি সময় লাগে না। তবে যেহেতু দুই দিন পরে ঈদ, ঈদের আগ দিয়ে বেশ রাস্তায় বাস ট্রাকের একটা প্রেশার আসছে। ইনফ্যাক্ট আমি ঢাকা থেকে যখন বের হলাম, মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তাটা বেশ জ্যাম ছিল। এই ডান দিকের রাস্তাটাই N1। এখন আমি ডান দিকে চলে যাব, ডান দিকের এই N1-এ উঠে পড়ব। তো আগাতে থাকি, আর কুমিল্লাতে দুজন ভাইয়ের সাথে ওইখানে দেখা সাক্ষাৎ হবে। কুমিল্লায় কিছুক্ষণ ব্রেক দিব, তারপর আবার চিটাগাংয়ের দিকে চলে যাব। এটা হচ্ছে মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজ আর হানিফ ফ্লাইওভার, এই দুই জায়গাতেই টোল দেওয়া লাগে ঢাকা থেকে চিটাগাং যেতে হলে। এছাড়া আরও বেশ কিছু ব্রিজ আছে, তবে এই ব্রিজগুলোতে কোনো টোল নিয়ে থাকে না। ব্রিজের উপরে আমি কিছু সময়ের জন্য দাঁড়ালাম, যেহেতু দুই তিনটা বাইক এখানে দাঁড়িয়েছিল দেখলাম। সকাল টাইম, ওইভাবে গাড়ির প্রেশারও নেই। এখানে দুজন ভাই আমাকে দেখে আগে আসলো, তাদের সাথে আলাপ পরিচয় হলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান খলিফা, আমি একজন পালসার রাইডার। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি সুন্দরভাবে সুস্থ মতন রাইড করতে পারি এবং সবসময় জানি হেলমেট ব্যবহার করতে পারি। এই শুভকামনা সবার জন্য। আসলে আপনার একটা নতুন ডিসকভার নিয়েছিলাম, এখন আত্মপ্রকাশ ছিলাম আর বাইরে টান বাইরেকে দেখলে আমরা দেখার কারণে আমরা এখানে দাঁড়াইছি। এটা আপনার মেঘনা ব্রিজের উপরে, মেঘনা যে ব্রিজটা এটার উপরে আমরা এখন আছি। বাসায় দেখা হওয়ার পরে আমার তো কেমন ভালো লাগছে, কারণ একজন রাইডার, প্রতিটা রাইডার ভাই ভাই, একজন রাইডার যে কোনো মুহূর্তে রাস্তার হাই রোডে ব্রেক করলে আর একটা রাইডারের কর্তব্য কোনো প্রবলেম হয়েছে কিনা জানা, এমন কোনো মানে প্রবলেম ফিল করতেছে কিনা জানা, সব কিছু দেখা দরকার, কারণ রাইডার রাইডার ভাই ভাই। এবারের রাইডটা আমার জন্য একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট এই কারণেই বলছি, কারণ আমি রাইডে এর আগেও অনেকবার বের হয়েছি, বাট আগের রাইডগুলোতে আমি এইভাবে কখনোই সবার সাথে মিট আপ করিনি, আমি আমার মতন একাই এক্সপ্লোর করতাম। বাট এবার আমি সবার সাথে মিট করার জন্যই বের হচ্ছি, এবং রাস্তায় প্রচুর মানুষের সাথে, প্রচুর বন্ধুর সাথে আমি মিট করব।
আপনারাও দেখতে পাবেন কাদের সাথে আমি দেখা করছি, কাদের সাথে আমি মিট করছি, সবই আপনাদেরকে দেখাবো। এখন সোজা কুমিল্লার দিকে আগাতে থাকি, কারণ কুমিল্লাতে দুজন ভাইয়া যে আমার সাথে মিট করবেন তাদেরকে আমি 6:30-7টার কথা বলছিলাম, তবে একটু বোধ হয় লেট হয়ে যাবে কুমিল্লায় যেতে যেতে। তবে রাস্তার যেহেতু একদমই সোজাসুজি এক ফোর লেনের রাস্তা, টেনে বের হয়ে যাওয়া যাবে। মোটামুটি কুমিল্লার কাছাকাছি চলে আসছি, সামনে কুমিল্লা ক্যান্টনমেন্ট পড়বে। এইটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি অলরেডি দুজনের সাথে কন্ট্যাক্ট করে ফেলছি, তারা ক্যান্টনমেন্টের সামনেই ওয়েট করবে বলল। তো যেতে থাকি, তারপর একবার সরাসরি তাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি দুজন ভাইয়াই চলে আসছেন, আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেই বাইকে একজন আসছেন, আর আমার ঠিক পিছনে আর একটা বাইক আছে। তো আমরা এখন একটু নদীর ধারে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতে যাব, ব্রিজের উপরে দাঁড়াবো। এই হচ্ছে সেই ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে গোমতী নদীর উপরে, নিচের এই নদীটার নাম হচ্ছে গোমতী। জায়গাটা খুবই সুন্দর, আর যেহেতু আমরা একটু শহর থেকে সাইডে চলে আসছি, পুরোই একদম চারপাশে সবুজ মাঠ, তবে আকাশে বেশ ভালোই মেঘ করে আছে, জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি না। তো এখন ভাইদের সাথে আগে আলাপ পরিচয়টা সারি, তারপর আমরা কিছুক্ষণ ব্রেক নিব, সকালে নাস্তা সারব, তারপর আবার বের হয়ে যাব কিটানের উদ্দেশ্যে। আচ্ছা, অবশেষে এখন কুমিল্লা চলে আসছে। যে আমাদের সাথে দুইজন ভাইও আছেন, তারাও কুমিল্লারই, এখানকার লোকাল। তো তাদের সাথে একবার আমরা পরিচয় হয়ে নিই। প্রথমে হচ্ছে এই ভাইয়া রানা, আচ্ছা এই আর কি রানা ভাই। রানা ভাই হচ্ছে এই বুলেট চালাই, দুজনেই হচ্ছে রানারের বাইক চালাই, এটাই মজা, সবাই রানার গ্রুপ। আর ভাইয়া আমি জীবন, আমার পরিচয় হচ্ছে আমি একজন কাইট লাভার, আমি মিডল ক্লাসের লোক, আমি মিডল ক্লাসে থাকতে চাই। হ্যাঁ, না আমরা আমরা আলটিমেটলি সবাই মিডল ক্লাস, আমি হচ্ছে যখন থাকতে চাই মিডল ক্লাস না হইলে লাইফটা কি জীবন না। আমরা সকালের খাবার শুরু করতে না করতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় বাইরে, তবে ভালো যে বৃষ্টির সময়টা আমরা সবাই হোটেলেই ছিলাম, এর জন্য খুব বেশি ওইভাবে ভেজা লাগেনি। তবে আমি এবার ফুল প্রিপারেশন নিয়ে বের হয়েছি, যেহেতু বৃষ্টির সময় তাই গামবুট নিয়ে আসছি, আর সাথে রেনকোট তো আছেই, আর ব্যাগও ওইভাবেই প্যাক করা আছে, কোনোভাবেই বৃষ্টির পানি ঢুকবে না, কারণ রাইড তো কন্টিনিউ করতেই হবে বৃষ্টি থাকুক আর না থাকুক। নাস্তা শেষে জীবন ভাই চলে যান তার অফিসে, আর রানা ভাই আমাকে মেন রোড অবধি এগিয়ে দিয়ে যান। ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করছে আমাকে আরও কিছু সময় থেকে যাওয়ার জন্য, তবে এবার যেহেতু আমি একদম কম্প্যাক্ট টাইমে একটা রাইডে বের হয়েছি, তাদেরকে আমি ওইভাবে সময় দিতে পারলাম না। ইচ্ছা আছে পরে আমি কুমিল্লাতে চলে আসব, কুমিল্লাতে এরকম চেনা পরিচিত যারা আপনারা আছেন আমরা একসাথে মিট আপ করবো, ঘুরবো, আশপাশ দেখব, তখন আমি একটা লম্বা সময় নিয়ে আসব। এবারে আর হচ্ছে না, তবে আপনারা যে পরিমাণ সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছেন এই অল্প সময়ে, এইটাই আমার জন্য অনেক বড় পাওয়া। বৃষ্টি এখন একদম নেই বললেই চলে, দেখি যদিও এখনও রেনকোট পরেই আছি, সামনে গিয়ে যদি দেখি যে না রোদ উঠে গেছে তাহলে রেনকোটটা চেঞ্জ করে ফেলবো। এদিককার রাস্তা একদমই ফাঁকা, গাড়ির প্রেশার ওই রকম নেই বললেই চলে, সুন্দর রাস্তা, যদিও রং সাইড থেকে মাঝে মাঝে অনেকেই গাড়ি নিয়ে চলে আসে, সেদিকে একটু খেয়াল রাখবেন, ওভার স্পিড না করাই ভালো। ঢাকা থেকে অলমোস্ট 150 কিলোমিটারেরও বেশি রাস্তা চলে আসছি, তাই এবার ফুয়েল নেওয়ার পালা। এখানে একটা পেট্রোল পাম্প দেখে থামলাম, এইখানে আগে ফুয়েল নিব, তারপর একটু ব্রেক নিব 5-10 মিনিট ব্রেক নিয়ে, তারপর আবার যাত্রা শুরু করব। সিটের নিচে ট্যাঙ্কি বলে এটা একটা খুবই ঝামেলা, যে আমার প্রত্যেকবার ফুয়েল নেওয়ার সময় পিছনের ব্যাগটা আগে নামাতে হয় তারপর ফুয়েল নিতে হয়, তবে ঠিক আছে, মানে এইটুকু প্যারা আসলে নিতে হবেই, যেহেতু ছোটো বাইক ছোটো ফুয়েল ট্যাঙ্ক, কিছু করার নেই।
রোদের ভিতরে যখন আপনারা রাইড করবেন তখন প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন, লিকুইড খাওয়ার চেষ্টা করবেন, যেন বডি ডিহাইড্রেট না হয়ে যায়। তো এখানে পেট্রোল পাম্প দেখে আমি এদের ওয়াশরুমেও গেলাম। এই হচ্ছে আমাদের পাবলিক ওয়াশরুমের অবস্থা। কিছুই করার নেই, আপনাকে আপনার হাতে যতটুকু অপশন আছে সেটাই আপনাকে ইউজ করতে হবে। যাই হোক, এখন একটু ব্রেক নিই, ঠান্ডা কিছু খাই, তারপর আবার চিটাংয়ের দিকে চলে যাব। আমাকে আমার পরিচিত বন্ধু মানুষজন সবাই জিজ্ঞাসা করে আমি কেন সোলো রাইডে যাই, একা যেতে আমার কেন এত ভালো লাগে। সত্যি কথা বলতে আমি আসলে একা যাই তার কারণ হচ্ছে আমি নিজের মতো করে এক্সপ্লোর করতে পারি। এই যে রাস্তা চারপাশ আমি আমার মতন করে এক্সপ্লোর করছি। গ্রুপ রাইডে গেলে একটা প্রেশার কাজ করে আমার ভিতরে, সবাই যখন জোরে চালাবে আমাকে জোরে চালাতে হবে, সবাই আস্তে মুভ করলে আমাকে আস্তে মুভ করতে হবে, এই প্রেশারটা একা গেলে নেই। আর একটা ব্রেক টাইম চলে আসছে, এখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে নিলাম কারণ একটু ঘুম ঘুম পাচ্ছিল। এটা হচ্ছে বারুইহাট, বারুইহাট বাস স্ট্যান্ড থেকে বাঁদিকের যেই রাস্তাটা সেই রাস্তাটা ধরে সোজা খাগড়াছড়ি শহরে চলে যাওয়া যায়, যেটা আমি সাজেক যাওয়ার সময় এই বাঁদিকের রাস্তাটা দিয়ে গেছিলাম। বাট এখন যেহেতু চিটাগাং যাচ্ছি তাই সোজা বের হয়ে যাব, মোটামুটি কাছাকাছি চলে আসছি চিটাগাংয়ের। অলরেডি দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, চিটাগাং ঢোকার আগ দিয়েই এই পাহাড়গুলো শুরু হয়ে যায়। মিছরের ভিতরে আসছি আসলে। আচ্ছা, অবশেষে চলে আসছি চিটাগাং। এটা হচ্ছে চিটাগাং সিটি গেট। এখান থেকেই শহরটা শুরু। প্রথমে মিট করবো প্রীতম ভাইয়ের সাথে। প্রীতম ভাই অলরেডি চলে আসছে, তার সাথে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে তারপর পরিচয় করে দিচ্ছি। চিটাগাংয়ে এসে যে কয়জনের সাথে দেখা করার কথা ছিল তার ভিতরে প্রথমজনের সাথে মাত্র দেখা হলো, মাত্র বলতে বেশ কিছুক্ষণই হয়ে গেছে। তো সরাসরি ভাইয়ের কাছেই চলে যাই, ভাইয়াও কাইটটা ইউজ করেন। এই হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ঠিকঠাক আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো। অন্য ভাই আসছেন আমাদের চিটাগাংয়ে, এই আশেপাশে যা আছে মোটামুটি একটু দেখাবো চাই হোক। আমি এর আগে কখনো এরকম ব্ল্যাক কালারের কাইট প্লাস দেখিনি। আমি প্রথমে ওনার ছবি দেখে ভাবছিলাম যে এটা পলি কিংবা স্টিকার করা, পরে দেখলাম যে না, এটা মানে কোম্পানি এই কালারটা করে দিছে, এটা খুবই সুন্দর। এবারে আমার যে কয়জন মানুষের সাথেই দেখা হচ্ছে তাদের প্রত্যেকেই একই কথা, ভাই আর একটু সময় থাকেন, আর একটু সময় থাকেন।
আসলে আমার হাতে এবার টাইম খুবই কম। প্রীতম ভাইও ঠিক একইভাবে আমাকে আটকালো, আমাকে একদমই যেতে দিচ্ছে না, তার বাড়িতেও যেতে বলছে, বাট হাতে সময় নেই, তাই কাছের একটা মন্দির থেকে আমাকে মিনিটের জন্য দেখাতে নিয়ে গেল। মন্দিরটা বেশ সুন্দর, এখানে জাস্ট 5 মিনিট থেকেই বের হয়ে পড়ব। প্রীতম ভাইয়ের সাথে দেখা শেষ করে গেলাম নোভা আপু আর তুইন ভাইয়ের বাসায়। আপু অনেক কিছু রান্না করছে, দুপুরের খাবারটা এখানেই খেয়ে নিলাম, বিকাল অবধি ছিলাম, বিকালে চা খেয়ে ভাইয়া আসলো, ভাইয়া ছিল না বাসায়, ভাইয়ার সাথে দেখা করে জাস্ট বের হয়ে পড়লাম। তবে সত্যি কথা বলতে কি, আমার একবারের জন্য মনে হচ্ছে না আমি চিটাগাং আসছি, কারণ চিটাগাংয়ে আসার পরে ফ্লাইওভার আর জ্যাম এই দুটো দেখে আমাকে আমার সবসময় মনে হচ্ছে আমি ঢাকাতেই আসছি, আমি আলাদা কিছু দেখতে পাচ্ছি না এখানে আসলে। আর ঈদের টাইম, একদিন পরেই ঈদ, সো মানে শহরে অনেক মানুষ, রাস্তায় অনেক জ্যাম, আর কিছু দূর পর পর গরুঘাট। তবে চট্টগ্রাম শহরটা এবার ঘোরা হবে না, শহরের ভিতরে অনেক কিছু আছে দেখার মতো। এবার জাস্ট আমি যেই মানুষগুলোর সাথে দেখা করতে আসছি তাদের সাথে মিট করব, মিট করে আমি চলে যাব। এখন যাচ্ছি আমি আগ্রাবাদ, আগ্রাবাদ যাচ্ছি হাবিব ভাইয়ের সাথে দেখা করতে। হাবিব ভাইয়ের বাসা হচ্ছে আগ্রাবাদে, ওনার সাথে জাস্ট দেখা করব। ভাইয়ের সাথে দেখা করতে করতে অলমোস্ট সন্ধে হয়ে গেল, এখন সোজা চলে যাচ্ছি আমার বন্ধু অরণির বাসার দিকে। অরণির বাসাটা মেন শহর থেকে বেশ ভিতরে, হাটহাজারি এরিয়ার দিকে। তার আগে আমি এখান থেকে ফুয়েল নিয়ে নিব, কারণ সারাদিন মোটামুটি ওইভাবে ফুয়েল আপ করা হয়নি। যাই হোক, ফুয়েল আপ করা শেষ, এখন যাচ্ছি সোজা অরণির বাসার দিকে, ওখানেই রাতে থাকবো। অনির সাথে কালকে সকালে আশপাশটা ঘোরাঘুরি করে বিকাল নাগাদ রাঙামাটির উদ্দেশ্যে বের হয়ে পড়ব, কাপ্তায়ে আরও একজন ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, আর সাবস্ক্রাইব করে মিডিল ক্লাসের সাথেই থাকতে পারেন। আর নেক্সটের ভিডিওটা এডিটিং শেষ হলে আপলোড হয়ে যাবে, সাথেই থাকেন, দেখা হবে রাস্তায়। গুড বাই।